السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين على آله وأصحابه أجمعين أما بعد প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি তো তোমরা বোর্ডে বিষয়গুলি দেখেই তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব আমার আজকের আলোচনার বিষয় হলো দাখিল দশম শ্রেণীর কওয়ায়েদুল লুগাতুল আরাবিয়া গ্রন্থের অর্থাৎ আরবি ব্যাকরণের আরবি দ্বিতীয় পত্রের এসমে মোরাবের অন্যতম একটি প্রকার এসমে মোরাবের দুটি প্রকার বেদ দুটির ভিতরে একটি হলো ঘরে মনসরব আজকে ঘরে মনসরব নিয়ে আলোচনা করব তো আমরা জানি এসমে মোরাবের দুই প্রকার একটা হলো মনসরব আর একটা হলো ঘরে মনসরব মনসরব পরিবর্তনশীল আর ঘরে মনসরব হচ্ছে পরিবর্তনশীল নয় এমন তা আজকে আমরা জানবো ঘরে মনসরব কি ঘরে মনসরব কাকে বলে ঘরে মনসরবের স্বভাব এবং হুকুম এই বিস্তারিত আলোচনা করব আশা করি ইনশাআল্লাহ তো সর্বপ্রথম গয়রে মনসরবের যে স্বভাব গয়রে মনসরবের যে সংজ্ঞা আমরা সে গয়রে মনসরবের সংজ্ঞায় যাই গয়রে মনসরব শব্দটি একটি মোরাক্কাব শব্দ যৌগিক শব্দ গয়রুনি একটা শব্দ যা ব্যতীত বা ছাড়া অর্থে ব্যবহৃত হয় আর মনসরব শব্দের তুলে পরিবর্তনশীল গয়রে মনসরব শব্দের তুলে পরিবর্তনশীল বা পরিবর্তনশীল নয় এমন তারিফ গয়রে মনসরবের পরিচয় বা এর সংজ্ঞা দিতে গিয়ে নাহবিদগণ এভাবেই বলেছেন যে এসমের ভিতরে গয়রে মনসরবের নয়টি স্বভাবের দুই স্বভাবের স্থলাভিষিক্ত একটি স্বভাব পাওয়া যায় তাকে গয়রে মনসরব বলে বিষয়টি আমি আরও একটু সুন্দর করে দিচ্ছি যে এসমের ভিতরে আসবাবে তেসা বা মানা স্বরূপে নয় স্বভাবের দুই স্বভাবের স্থলাভিষিক্ত একটি স্বভাব পাওয়া যায় তাকে গয়রে মনসরব বলে আর যে এসমের ভিতরে এই নয় স্বভাবের দুই স্বভাব অথবা দুই স্বভাবের স্থলাভিষিক্ত একটি স্বভাব পাওয়া যায় না সে হলো মনসরব তো আমরা জানি যে গয়রে মনসরবের স্বভাব হচ্ছে নয়টি আমি পর্যায়ক্রমে গয়রে মনসরবের স্বভাবগুলি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বিফাদলিল্লাহ বিমাশিয়াতিল্লাহ এক নম্বরে আসবাবু গয়রে মনসরব গয়রে মনসরবের স্বভাবসমূহ গয়রে মনসরবের স্বভাবসমূহ গয়রে মনসরবের স্বভাব হচ্ছে নয়টি এক নম্বর হচ্ছে আদল হচ্ছে আমরা এক নম্বর দেব আদল আদল শব্দের অর্থ হল পরিবর্তন আদল শব্দের অর্থ কি আদল শব্দের অর্থ পরিবর্তন যে শব্দ তার নিজের রূপ থেকে পরিবর্তন হয়ে অন্য রূপ ধারণ করে তাকে আদল বলে যেমন উমার সালাসাতুন ওমারও এসেছে আমিরুন থেকে আর সালাসুন সরি সালাসুন থেকে এসেছে সালাসাতুন থেকে তো আদল শব্দের অর্থ পাইলাম আমরা পরিবর্তন যে শব্দ তার নিজ রূপ থেকে পরিবর্তন হয়ে অন্যরূপ ধারণ করে এটা দুই নম্বর আশা করি তোমরা সাথে সাথে খাতায় তুলে নেবে এবং বিষয়টি বোঝার চেষ্টা করবে দুই নম্বর হচ্ছে অস্ফু আল অস্ফু অস্ফু শব্দের অর্থ হল বিশেষণ বা গুণ অস্ফু শব্দের অর্থ কি বিশেষণ বা গুণ যেমন আহমারুন আসফারুন আজরাকুন ইত্যাদি আমরা যদি আহমারুন দিই আহমারুন শব্দের অর্থ লাল আহমারুন অর্থ কি লাল
এ লাল, এর ভিতরে ঘরে মুনসরফ হওয়ার জন্য, আহমার শব্দটি ঘরে মুনসরফ হওয়ার জন্য এর ভিতরে দুইটি স্বভাব রয়েছে। এক নম্বর হচ্ছে অসমু, ওজনফেল, ওজনফেল। তিন নম্বর আদল গেল, অস্প গেল, তানিস, এবারে আসবে তানিস। তানিস হলো স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গবাচক শব্দ স্ত্রী। স্ত্রীলিঙ্গ এটা আবার দুই প্রকার হতে পারে, একটা হলো গোলতাযোগে, একটা হলো তানিসে মানবী। গোলতাযোগে যদি যদি হয় যেমন ফাতেমা, ফাতিমাতুন, এটা গোলতাযোগে হয়েছে। আর যদি তানিসে মানবী হয় যেমন জয়নাবন, জয়না জয়নাবন, তাহলে আমরা পেলাম তানিস শব্দের অর্থ হলো স্ত্রীলিঙ্গ। এরপরে আসবে মারেফা, মারেফা শব্দের অর্থ কি? নির্দিষ্ট। মারেফা শব্দের অর্থ কি? নির্দিষ্ট। আমি উপর থেকে আজকে মুছে দিই। চার নম্বর, চার নম্বর হলো আল মারেফাত, আল মারেফা শব্দের অর্থ নির্দিষ্ট, মারেফা শব্দের অর্থ নির্দিষ্ট, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম। ঠিক আছে, তো যেমন মারেফা নির্দিষ্ট যেমন আহমাদ, যেমন কি আহমেদ, আহমাদ এক ব্যক্তির নাম। এটি গরম মুনসরব হওয়ার জন্য, এটি গরম মুনসরব হওয়ার জন্য এর ভিতরে দুইটি স্বভাব রয়েছে। এক নম্বর হলো মারেফা, আর হচ্ছে ওজনফেল। পাঁচ নম্বর হলো আল উজমা, উজমা শব্দের অর্থ হলো অনারবি, অনারবি। আমরা জানি যে অ্যারাবিয়ান দেশের লোকেরা তিনের অধিক অক্ষর হইলে সেগুলি তাদের কাছে খুব কঠিন মনে হয়, আর এরকমের শব্দগুলিকে সাধারণত আল উজমা বা অনারবি শব্দ বলা হয়। উজমা একটা উদাহরণে আসি আমরা, যেমন ইয়াকুব, ইয়াকুব, ইয়াকুব শব্দটি, ইয়াকুব শব্দটি ঘরে মুনসরফ হওয়ার জন্য এর ভিতরে দুটি স্বভাব রয়েছে, যেমন একটা হলো আলাম নির্দিষ্ট নাম বাচক, একটা হলো আল উজমা। ছয় নম্বর, উজমা অনারবি শব্দ পেলাম। এরপরে আল জমা, আল জমা বহু বচন। জমা শব্দের অর্থ কি? জমা শব্দটি হল বহু বচন। জমাটি গরে মুনসরফ হওয়ার জন্য এই যে শর্ত হলো, এর সিগাটি মুনতাহিল জুমু হতে হবে, সিগাটি জমায় মুনতাহিল জুমু বা চূড়ান্ত জমা হতে হবে। একটা হলো এক বচন থেকে সরাসরি বহু বচন, আর দ্বিতীয়টা হলো বহু বচন থেকে বহু বচন। আসি আমরা সেটা দেখি কিভাবে এক বচন থেকে, এক বচন থেকে কিভাবে হয় সেটা আমরা দেখি। এক বচন থেকে যেমন মাসজিদুন, মাসজিদুন থেকে
মাসাজিদ, মাসজিদুন থেকে মাসাজিদ, মাসজিদুন থেকে মাসাজিদ। এরপরে অন্য শব্দটা আসবে আকলাবুন থেকে, আকলাবুন থেকে আকালিবুন, মসজিদুন থেকে মাসাজিদ, এটি এক বচন থেকে সরাসরি বহু বচন হয়েছে, আর আকলাবুন থেকে আকালিব, এটি বহু বচন থেকে বহু বচন হয়েছে। উভয় উদাহরণই জামায় মুনতাহিল জুমু হয়েছে, অর্থাৎ সিগা থেকে হয়েছে। এরপরে আসবে তারকিব, তারকিব যৌগিক শব্দ, কি শব্দ তারকিব হলো যৌগিক শব্দ, তবে এটা নিসবাতি হবে না, এটা কি হবে না, এটি নিসবাতি হবে না, এজাফি হবে না, এই তারকিবটি এজাবি হবে না, এসনাদি হবে না। যেমন আমরা একটা উদাহরণ ধরে পাই, আমি লেবাননের একটি শহরের উদাহরণ দিই, যেমন বাআলা বাক্য, বাআলা বাআলা বাক্য, এটি গরম মুসরব হওয়ার জন্য স্বভাব হচ্ছে, স্বভাব হচ্ছে এর ভিতরে তারকিব আছে এবং আলাম আছে, আলাম আছে এবং তারকিব, দুটি স্বভাব রয়েছে। এরপর আমরা আট নম্বর যাই, ওজনে ফেল, ওজনে ফেল, ফেলের ওজনে আসা, যেমন মিসলু আহমেদ, এটি ওজনে ফেল অরমুসরবের স্বভাবটি একটি গুরুত্বপূর্ণ স্বভাব। যে উদাহরণটা দিয়েছি আহমাদ, আহমাদটি গরমস্রব হওয়ার জন্য এর ভিতরে দুইটি স্বভাব রয়েছে, এক নম্বর হচ্ছে আলাম রয়েছে, দুই নম্বরে ওজনে ফেল রয়েছে। ওজনে ফেল এরপর হলো আলিফ অনুন জায়দাতান, আলিফ নুন জাইদা তান, অতিরিক্ত আলিফ এবং নুন হওয়া, অতিরিক্ত আলিফ এবং নুন হওয়া, শব্দের শেষে অতিরিক্ত আলিফ এবং নুন হওয়া, শব্দের শেষে অতিরিক্ত আলিফ এবং নুন হলে সেটি কি হয়, ওজনে ফেল হয়। একটা উদাহরণ যাই, যেমন ইমরান ওসমান, ইমরান ওসমান, এই শব্দগুলোর শেষে উভয়টারই আলিফ এবং নুন আছে, তাহলে এটা গরম অস্ত্র হওয়ার জন্য স্বভাব হলো ওজনে ফেল এবং আলাম। আরেকটি রয়ে গেছে, না নয়টি হয়ে গেছে ইনশাআল্লাহ। তো আমরা এতক্ষণ গরম সরবের স্বভাব নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর যদি কেউ না বোঝো তাহলে কমেন্টের মাধ্যমে যদি ইনশাআল্লাহ আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, তো কমেন্টের মাধ্যমে যদি তোমরা জানাও যে বিষয়টি বুঝতে পারিনি তাহলে জানানো হবে, আর পরবর্তী ক্লাস নিয়ে আসার অপেক্ষায় থাকো তোমরা, তোমাদের সাথে আবারও দেখা হবে, আর তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, সুন্দর থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।